আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। তো কোনো কথা নয়, আমি শুধুমাত্র সঠিক উত্তরগুলো বলবো এবং শুনবে এবং তার সাথে সাথে প্র্যাকটিস করে নিবে। লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র প্র্যাকটিস করলেই চলবে। রসায়ন এসএসসি পরীক্ষার 2019 সালের রসায়নের সঠিক উত্তরগুলো, তো রসায়নের সঠিক উত্তরগুলো, এটা প্রশ্ন কিনা সেটি আমি বলতে যাচ্ছি না, অথবা সাজেশন কিনা সেটিও আমি বলতে যাচ্ছি না। এ নিয়ে বলতে গেলে অনেক সময় বলা যাবে। আমি শুধুমাত্র সঠিক উত্তরগুলো বলবো এবং তার উত্তর প্রশ্নগুলো বলবো, তার উত্তরগুলো বলে দিব যাতে সবার প্র্যাকটিস হয়ে যায়। তো শুরু করে দিচ্ছি। মোমে কার্বনের সাথে কোন মৌলটি থাকে? মোমে কার্বনের সাথে কোন মৌলটি থাকে? আনসার হচ্ছে একের খ নাম্বার হাইড্রোজেন। কোন মৌলটি তাকে, কার্বনের সাথে মৌলটি তাকে হাইড্রোজেন। তারপর এলপিজি ও সিএনজি সংরক্ষণে কোন সতর্কতা ব্যবহার করা ব্যবহৃত হয়, কোন সতর্কতা চিহ্ন ব্যবহার করা হয়? এখানে আনসার হচ্ছে, প্রশ্নগুলো দেখা যাচ্ছে, এখানে আনসার হচ্ছে 2 এর ঘ, এইটা হচ্ছে সঠিক আনসার 2 এর ঘ। নিচের কোন যৌগটি ব্যাপনের হার অপেক্ষাকৃত বেশি? নিচের কোন যৌগটি ব্যাপনের হার অপেক্ষাকৃত বেশি? 3 এর ক হচ্ছে সঠিক আনসার, NH3। যানবাহনের জ্বালানি হিসেবে কোন গ্যাস ব্যবহার হয়? যানবাহনের জ্বালানি হিসেবে কোন গ্যাস ব্যবহার হয়? এখানে 4-এর হচ্ছে ক নাম্বার আনসার, মিথেন। 4-এর হচ্ছে ক নাম্বার আনসার, মিথেন। 5 নম্বর হচ্ছে 18টি ইলেকট্রন বিশিষ্ট আয়ন হলো, 18টি ইলেকট্রন বিশিষ্ট আয়ন হলো। 5-এর হচ্ছে খ নাম্বার, বহু নির্বাচনী আনসার, 1 এবং 2। 1 হচ্ছে Ca2+ এবং 3 হচ্ছে Cl-। 1 এবং 3, এই দুইটা হচ্ছে সঠিক আনসার, 1 এবং 3, Cl- এবং Ca2+। 6 নম্বরে যাই। ফ্লুরিনের বর সংখ্যা কত? ফ্লুরিনের বর সংখ্যা কত? 6-এর ঘ, 6-এর ঘ 19, 6-এর ঘ 19, সেটা আমরা জানি। তারপর হচ্ছে 7 নম্বর, একটা পর্যায় সারণী দেয়া আছে, দেখা যাচ্ছে পর্যায়টিতে সাতের হচ্ছে গ নাম্বার দেখা যাচ্ছে আনসার, 2 এবং 3। আমি সঠিক আনসারগুলি শুধু বলে দিই, সময় স্বল্প। এক্স এবং ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগ সমযোজী, ওয়াই মৌলটির আয়নীকরণ শক্তি বেশি, এই দুইটা হচ্ছে সঠিক আনসার। তারপর 8 নম্বর, আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? 8 নম্বর হচ্ছে, 8-এর ঘ হচ্ছে আনসার, 8-এর ঘ হচ্ছে চতুর্থ পর্যায়ে। আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? 8-এর ঘ হচ্ছে চতুর্থ পর্যায়ে। তারপর হচ্ছে ব্যান্ডারওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ তাকে কোন থাকে নিচের কোন যৌগ? ব্যান্ডারওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিচের কোন যৌগ? এখানে আনসার হচ্ছে 9-এর, 9-এর আনসার হচ্ছে ক, H2O। তারপর হচ্ছে নিচের কোন যৌগটিতে অ্যানায়ন ও ক্যাটায়ন ইলেকট্রন পরস্পর সমান থাকে? নিচের কোন যৌগটিতে অ্যানায়ন ও ক্যাটায়ন ইলেকট্রন পরস্পর সমান থাকে? 10-এর হচ্ছে খ নাম্বার হচ্ছে আনসার, CaS, CaS। তারপর এখানে বোঝা যাচ্ছে না, যাই দেখি পরের দিকে। 11 নম্বর আছে এখানে, উক্ত দ্রবণে, এখানে একটা দেয়া আছে সালফিউরিক অ্যাসিড রেট 200 ml এবং 0.5 m দ্রবণ তৈরি করা হলো, 0.5 মোলার দ্রবণ তৈরি করা হলো। তারপর এখানে প্রশ্ন হচ্ছে, উক্ত দ্রবণে দ্রবের অণুর সংখ্যা কত? উক্ত দ্রবণে দ্রবের অণুর সংখ্যা কত? 11 নম্বর হচ্ছে গ নাম্বার হচ্ছে আনসার, 11-এর ঘ নাম্বার হচ্ছে আনসার, 11-এর ঘ হচ্ছে আনসার এখানে 6.02×10^22 t। তারপর হচ্ছে উদ্দীপকের দ্রবণে 10 গ্রাম NaOH যোগ করলে কি ঘটবে, কোন ধরনের বিক্রিয়া ঘটবে? 12 নম্বর, 12 নম্বরের গ হচ্ছে আনসার, মানে 1, 2, 3, 3টাই। আমি আনসারগুলো বলে নিচ্ছি। প্রশমন বিক্রিয়া ঘটবে, দ্রবণে NaOH থেকে যাবে,
তারপর 3 নম্বর হচ্ছে 0.1 মোল দ্রবণ উৎপন্ন হবে, 0.1 মোল লবণ উৎপন্ন হবে, এই তিনটি হচ্ছে সঠিক আনসার। তারপর যাচ্ছি আমি 13-র দিকে, মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহৃত হয়, মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহৃত হয়। 13 নম্বরের আনসার হচ্ছে এখানে ঘ নাম্বার, 13-র আনসার হচ্ছে ঘ নাম্বার দেখি চুন, 13-র আনসার হচ্ছে ঘ নাম্বার চুন। তারপর 14 নম্বর হচ্ছে KMNO4A, এম এন এর জারণ সংখ্যা কত, এম এন এর জারণ সংখ্যা কত। 14 নম্বর হচ্ছে খ আনসার, খ কোথায় খ, এই যে আছে খ হচ্ছে +7, তারপর এম এন এর জারণ মান +7। তারপর অ্যাসিড বৃষ্টির কারণ 15 নম্বর, অ্যাসিড বৃষ্টির কারণ হচ্ছে ঘ নাম্বার আনসার, ঘ নাম্বার হচ্ছে 1, 2, 3। 15 নম্বর অ্যাসিড বৃষ্টির কারণ 1, 2, 3 হচ্ছে CO2, SO3, তারপরে NO2, এই তিনটি হচ্ছে সঠিক আনসার। তারপরে গ্লুকোজ সেন্সরে তড়িৎ বিশ্লেষ্য কোনটি, গ্লুকোজ সেন্সরে তড়িৎ বিশ্লেষ্য কোনটি, এখানে 16 নম্বর, 16 নম্বরে গ হচ্ছে আনসার, গ হচ্ছে রক্ত, গ্লুকোজ সেন্সরে তড়িৎ বিশ্লেষ্য কোনটি, রক্ত। তারপর নিচের বিক্রিয়াদ্বয়ের আলোকে 17 এবং 18 নং প্রশ্নের উত্তর দাও, বিক্রিয়া হচ্ছে দেখে নেই বিক্রিয়াগুলো, AlNO3 জটিলায়ন 3 +A, তারপর AlOH3 +NaNO3, তারপর হচ্ছে A +NH4Cl, B +NaCl, H2O, এই হচ্ছে বিক্রিয়া, বিক্রিয়াটা লেখে নাও যাদের প্রয়োজন। তারপর আমি সেটার আনসারের দিকে যাচ্ছি, এখান থেকে 17 এবং 18 নং প্রশ্ন আছে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, কোথায় গেল 17 নম্বর প্রশ্ন হচ্ছে, হ্যাঁ এই যে, 1 নং বিক্রিয়ার উৎপন্ন অধঃক্ষেপটির বর্ণ কিরূপ, 1 নং বিক্রিয়ার অধঃক্ষেপটির উৎপন্ন বর্ণ কিরূপ। 17-র হচ্ছে ঘ নাম্বার আনসার, গ হচ্ছে এখানে সাদা, 1 নং বিক্রিয়ায় উৎপন্ন অধঃক্ষেপটি হচ্ছে সাদা বর্ণের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তারপর হচ্ছে উদ্দীপকে উৎপন্ন বি যৌগটি কোন ধর্ম, উদ্দীপকে উৎপন্ন বি গ্যাসটি কোন ধর্মী, 18 নম্বর, 18 নম্বর হচ্ছে, 18 হচ্ছে ঘ নাম্বার, 18 হচ্ছে ঘ নাম্বার, ঘ নাম্বার হচ্ছে এখানে সম্ভবত বোঝা যাচ্ছে না, উভধর্মী ক্ষারধর্মী সম্ভবত, হ্যাঁ ক্ষীয় বোঝা যাচ্ছে, এটা ক্ষারধর্মী, বি গ্যাসটি হচ্ছে ক্ষারধর্মী, উদ্দীপক উৎপন্ন বি গ্যাসটি, এই এই গ্যাসটি, এই গ্যাসটি হচ্ছে ক্ষারধর্মী। তারপর পিতলে জিঙ্ক ধাতুর সংযুক্তি কত, পিতলে জিঙ্ক ধাতুর সংযুক্তি কত, 19-এর ক 35%, পিতলে জিঙ্ক ধাতুর সংযুক্তি 35%। তারপরে সার উৎপাদনে শতকরা কত ভাগ H2SO4 ব্যবহৃত হয়, সার উৎপাদনে শতকরা কত ভাগ H2SO4 ব্যবহৃত হয়, এটি হচ্ছে 20 নম্বর, 20-এর হচ্ছে খ, খ হচ্ছে 3%, H2SO4 সার উৎপাদনে H2SO4 ব্যবহৃত হয় 3%। তারপর হচ্ছে গাজন প্রক্রিয়ায় নিচের কোনটি প্রস্তুত করা সম্ভব, এটি হচ্ছে 21 নম্বর প্রশ্ন, গাজন প্রক্রিয়ায় নিচের কোনটি প্রস্তুত করা সম্ভব, এখানে ইথানল হওয়ার কথা দেখি, 21-এর খ, হ্যাঁ ইথানল, গাজন প্রক্রিয়ায় প্রস্তুত করা সম্ভব ইথানল। তারপর যাই 22-এর দিকে, এটা কত বলছি আমি, 18, হ্যাঁ ঠিক আছে, তো 22-এর দিকে, ইথিনের সাথে KMNO4A এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, KMNO4 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, 22-এর হচ্ছে গ নাম্বার আনসার, গ হচ্ছে ইথিলিন গ্লাইকল, KMNO4 এর বিক্রিয়ায় উৎপন্ন হয় ইথিলিন গ্লাইকল। 23 নম্বর, আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেত কোনটি, আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেত কোনটি, 23 নম্বর হচ্ছে খ আনসার হচ্ছে 23 নম্বরের CH3COHCH3, 23-এর আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেত কোনটি হচ্ছে খ নাম্বারের আনসার। তারপর সোডা অ্যাশের সংকেত কি, সোডা অ্যাশের সংকেত হচ্ছে খ নাম্বার আনসার,
ক নাম্বার হচ্ছে এখানে NaNO3, সোডায়াসের সংকেত হচ্ছে NaNO3। তারপর 25 নম্বর, সফট ড্রিঙ্কসে কোন অ্যাসিড থাকে, সফট ড্রিঙ্কসে কোন অ্যাসিড থাকে, 25-এর খ নাম্বার, 25-এর খ নাম্বার কার্বনিক, 25-এর খ নাম্বার সফট ড্রিঙ্কে কোন অ্যাসিড থাকে, কার্বনিক অ্যাসিড। তো এই ছিল 25টি সঠিক উত্তর। সবাইকে প্র্যাকটিস করার জন্য ধন্যবাদ। আমি ভিডিওটা অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট করার কথা বলবো না, এত রাত্রে এগুলো করার প্রয়োজন নেই, শুধুমাত্র নিজে নিজে প্র্যাকটিস করলেই চলবে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।